ওকে, যেমনটা বলছিলাম, দেখো বোর্ডে একটা প্রবলেম লিখে দেওয়া আছে, একদম বইয়ের প্রবলেম, কেমিস্ট্রি এন্ড ফিজিক্স দুইটাই আছে এই প্রবলেমটা। সেটা হলো, দেখো, 6×10^-29 গ্রাম ভরের দ্রুত গতিশীল একটি কণ তরঙ্গায়িত পথে চলার সময় গতিশক্তি 3.5×10^-21 আর। তো এই দেখো, তোমরা গতিশক্তির একক শিখেছো জুল, এটা আমি জানি। ঠিক সেই রকমই দেখো, তুমি দূরত্বের একক কি শিখেছিলা? মিটার। বাট এটা কি পদ্ধতিতে ছিল বলো? এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতি ছাড়াও তো তোমরা জানো আরো বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম একটা হলো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দেখো দূরত্বের এককটা কি হয় বলো তো? সেন্টিমিটার, তাই না? তাহলে দেখো আমি একটু লিখি, দূরত্বের এককটা হয় সেন্টিমিটার। এবং সেই ক্ষেত্রে তাহলে বেগের এককটাও কি হবে সিজিএস পদ্ধতিতে? সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা তোমরা মিটার পার সেকেন্ডে শিখে আসছো, তাই না? এবং সিজিএস পদ্ধতিতে দেখো গতিশক্তির ইউনিটটা হয় হলো আর্ক, যেটা এসআই তে কি জুল। তো এইবার খেয়াল করো এই প্রবলেমটাই, দেখো কি দেওয়া আছে, ভরটা দেওয়া আছে এবং গতিশক্তিটা দেওয়া আছে। তাহলে সিম্পল অ্যাজ EK = ½ mv², সেখান থেকে তোমরা কি ভি এর মানটা বের করবা, 2×EK আর কি। এখানে হলো এম হলো ভাগ হবে, আর এখানে যেহেতু স্কোয়ার আছে এভাবে যা কি রুট বা পাওয়ার হাফ হবে। তাহলে দেখো আমি যদি মানটা বসাই দিই 2×3.5×10^-21 আর 6×10^-29 গ্রাম, তারপর যদি পাওয়ার হাফ করে দেওয়া হয় এটা অ্যাপ্রক্সিমেটলি 1.08×10^4 সেন্টিমিটার পার সেকেন্ড কিন্তু হবে। আমি জানি অনেকে এই প্রশ্নটা দেখে ইনস্ট্যান্ট করতে পারো নাই, তো আমার কথা হলো আমার সাথে শুধু করার আগে ভিডিও গুলো পজ করবা, পজ করে তুমি একবার ট্রাই করবা, তাহলেই কিন্তু হবে, তাই না বলো? যেমন দেখো এইটা দীক্ষা তো বেশিরভাগেরই মাথা নষ্ট হয়েছে, তাই না? আর তাও সবাই চিন্তা করছে যে স্যার অঙ্কটা আমি কেজিতে কনভার্ট করে ফেলি, কিন্তু দেখো সিম্পল আছে, সিজিএস এ যেহেতু ইউনিট গুলো আছে তাহলে ভরের এককটাও সিজিএস এ থাকলো এবং শক্তির এককটাও কি সিজিএস এ রাখলাম। তারপর আমি কাটাকাটি করে কি বেগের মানতে কি সিজিএস এ বসায় দিলাম। এখন যদি অপশনে বা অঙ্কে যদি এটা সেন্টিমিটার পার সেকেন্ড না থেকে মিটার পার সেকেন্ডটা আনতে হয়, তাহলে তুমি কি পারবা না বলো? সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করতে কি করতে হবে? 100 দ্বারা জাস্ট ডিভাইড করতে হবে, তাহলে 100 দ্বারা ডিভাইড করলে 1.08×10^2 হবে বা 108 হবে মিটার পার সেকেন্ড, তাই তো? এবার চিন্তা করো, এখানে তোমাদের কাছে আমার একটা ঠিক কোয়েরি আছে, বলো তো আমি তো গতিশক্তির একক বলে দিলাম, বলের সিজিএস ইউনিটটা কি? এটা কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।